আসসালামু আলাইকুম। আরো একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে দিনটা শুরু করছি 6:30 থেকে। আজকে একটা বিশেষ দিন, আমার মেয়ের, বড় মেয়ের, যার কারণে এত ভোর ভোর ওঠা। আর এদিকে চা পাতায় দিছি, আর আমার এই গাছটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সকালবেলা ঘরের মধ্যে এরকম ছোটোখাটো সবুজ গাছ রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে কেমন আনন্দই লাগে। আর এই কয়েকদিন অনেক গরম, যার কারণে লাল চাই বানাই। আর আমার এই নয়নতারা গাছটা 2 মাস আগে খুলনা থেকে নিয়ে আসছিলাম। 2 মাসই মাশাল্লাহ এত সুন্দর পাতা টাতা হয়ে একদম ছোট্ট একটা টবের মধ্যে এত ফুল ফুটতেছে, প্রতিদিনই প্রায় 10টা 12টা ফুল ফুটতেছে। আর এই 7-8 দিনে পানি দেওয়াতে গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ মেয়ে সারা রাত ঘুমায়নি, কারণ তার আজকে ফার্স্ট টার্ম এক্সাম শুরু হবে, সেজন্য সে তো ঘুমায়নি। সাথে আমাকেও বারবার তুলে দিচ্ছিলাম, ওঠো ওঠো ওঠো। আর সে তো আমাকে দেখতেই পারে না, মানে ভিডিও করা দেখলে বকা দেবে, যার কারণে তার মুখটা কখনোই দেখানো হয় না ঠিকঠাক মতো। আমি মেয়েকে দিয়ে বাসায় যাচ্ছিলাম, বাসায় যাওয়ার পথে একটুখানি ভিডিও নিলাম, কারণ প্রচুর জ্যাম ছিল, যাইতে 5 মিনিটের পথ প্রায় 20 মিনিট লাগছে। আর মাত্র 5 মিনিটের পথ দেখা যায় 50 টাকা রিক্সা ভাড়া নিল যাইতে আর আসতে। যাই হোক, আমি শাকের ভ্যান দেখলে আমি আর সামলাইতে পারি না নিজেকে, তারপরে চিন্তা করলাম এক মুঠা শাক নিয়েই যাই। আর পাট শাক আমি অনেক দিন খাই না, সবাইকে পাট শাক নিতে দেখে আমিও পাট শাক নিয়ে চলে আসলাম। পাট শাকের যে গিট্টুটা, আসলে গিট্টু দেওয়া যেমন সহজ, গিট্টু খোলাটা কিন্তু তার চাইতে বেশি কঠিন। তবে ধৈর্য ধরে খুললে সব জিনিসই খোলা যায়, আর আমিও খুলে ফেললাম এবার পাট শাক কাটার পালা। আমি কিন্তু পাট শাক কখনো এইভাবে কাটি নাই, আর আমাদের বাসায়, মানে আমার আম্মুর বাসায় পাট শাক খুব একটা খাওয়াও হয় না, 2-1 বার হয়তো সিজনাল ফল হিসেবে ভেজে খাওয়া হয়। আর আমিও ভাবলাম যে আমিও একবার একটু খেয়ে দেখি, যেহেতু গরম, গরমে পাট শাক ডাল দিয়েও অনেকে রান্না করে, আবার মাছ দিয়েও অনেককে দেখি রান্না করতে। কিন্তু আমি জানি না, আমার বেশি একটা পছন্দ না। আমি কেটে কুটে এই যে খালাস বিদায় দিয়ে আবার রেডি হয়ে গেলাম মেয়েকে আনতে। মেয়ের স্কুল 11টায় পরীক্ষা শেষ, আমি 10:30টার মধ্যে খালাকে বিদায় দিয়ে তার পাট শাকও সে আমার হাতে হাতে কেটে দিছে, যার কারণে একটু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আমি আর আমার মেয়ে মোটামুটি একটুখানি রেডি টেডি হয়ে মেয়েকে আনতে চলে গেছি। এখন মেয়েকে আনতে যে যে সামনে বাইরে বের হবো, ছাতা নিতে যায় ভুলে গেছি, আর ছাতা নিলে মেয়েকে নেবো না আমি, ওকে নেব। যাই হোক, এই যে আমি এসে আবার রান্নায় মনোযোগ দিলাম, মানে পাট শাকটা আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে সিদ্ধ করে নিছি। আর এটা সিদ্ধ করতে করতে আমার মনে হচ্ছিল একটু আম মাখা খাইলে মন্দ হয় না, টাকা নিয়ে যাই অনেকগুলো, মেয়েদের জিনিসপত্র কিনতে কিনতে শেষে নিজের একটু আম মাখা খাইতে ইচ্ছা হয়, দেখা যায় যে সেই 10 টাকাই আর থাকে না ব্যাগের মধ্যে, মজার ব্যাপার তাই না? প্রতিটা মায়ের মনে হয় এমনই হয়, কত কিছু রাস্তায় বের হইলে 10 টাকা 5 টাকার জিনিস খাইতে ইচ্ছা করে, একটা পাঁপড় কিংবা একটা ছোট একটা হলুদ রঙের চিপস কিংবা একটা আম মাখা, তাও হয়তো বা খাওয়া হয় না। মেয়েদের হয়তো আবদারের 50 টাকার একটা আইসক্রিম কিংবা দামি একটা জিনিস নিয়ে আসা হয়, কিন্তু আর নিজের জন্য কিছু করা হয় না। এটাই হচ্ছে হয়তো বা মায়েদের জীবন। আর এখানে আম মাখাটা কিন্তু দারুণ হয়েছিল, আমি একটু সরিষা বাটাও করে নিয়েছিলাম। মোটামুটি এই যে আমার আম্মা খা মেয়ে খেয়ে ফেলছে পুরাটাই, আমি একটুখানি খাইছি। আর এদিকে আমি পাট শাকে একটু নারকেল ছিল, সেই নারকেলটাও দিয়ে দিলাম, নারকেলের আর কি যে ইয়াটা, কিন্তু যেই অনুযায়ী আমি ভাবছিলাম যে মজা হবে নারকেলের দুধ, সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে বেশি ভালো লাগে নাই। আর আমি কেন বললাম, রান্নার পর আমি একটু টেস্ট করে দেখছি, এত শখ করে কিনছি, আর এই যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু বাগার দিয়ে খাবো, কারণ একবারে রান্না করলে কেমন না কেমন লাগে, বাগার দিলে তবু তো খাওয়া যাবে তাই না? আর অল্প যেহেতু শাক, তাই আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, 4-5টা। আর আমি গতদিন চিংড়ি মাছ কিনতে যেয়ে কোনো ভালো চিংড়ি পাইলাম না, এই লাল চিংড়ি পাইছি, তাই লাল চিংড়ি নিয়ে আসছি অল্প পরিমাণের, যাতে করে খেয়ে যাতে যখন ভালোটা পাবো তখন বেশি করে কিনে রাখবো। আর এই যে পাট শাকটাও আমি এর মধ্যে দিয়ে দিছি। আর ভিডিও করার সময় অনেক কাঁপাকাঁপি করে, কারণ আমার স্ট্যান্ডটা একেবারেই ভালো না, মাঝে মাঝেই হাত দিয়েই করা হয়। আর এই যে পাট শাক দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু অত ভালো হয়নি। সবাই ভালো থাকবেন, আজকে ব্লগটা এখানেই।